হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শেরন নর্থ চব্বিশ পরগনাতে যে স্টাফনার স্টিক পেমেন্টের নোটিফিকেশান দেওয়া হয়েছিল তার ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল থার্ড আগস্ট তার অ্যাপ্লিকেশান ডেট আবার এক্সটেন্ড করা হয়েছে সার্ভারে প্রচুর প্রবলেম থাকার জন্য পেমেন্ট হচ্ছিল না ফর্ম ফিল আপ হচ্ছিলো না ডকুমেন্টস আপলোড হতেও প্রবলেম হচ্ছিল এ সমস্ত কারণে যেহেতু অ্যাপ্লিক্যান্ট কম হয়েছে বা অ্যাপ্লিকেশন কম জমা পড়েছে সেই জন্য আবারও ডেট এক্সটেন্ড করা হয়েছে চারই আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত আবারও ফর্ম ফিল করা যাবে যারা ইন্টারেস্টেড রয়েছ বা যারা এতদিন প্রফেশনাল পাওনি বলে অ্যাপ্লিকেশান করনি তারা এখানে অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেকেন্ড আগস্ট যেখানে ক্লিয়ারলি উল্লেখ করা রয়েছে ফোর্থ আগস্ট থেকে টোয়েন্টি আগস্ট পর্যন্ত আবারও অ্যাপ্লিকেশন করা যাবে তবে এখনও অ্যাপ্লিকেশন করতে হবে ডাব্লু নর্থ চব্বিশ পরগনাস হেলথ ডট ওয়ার জি এই ওয়েবসাইটে গিয়েই ফর্ম ফিল আপ করতে হবে ডবলিউ বি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে এখনও ফর্ম ফিল আপ হবে নি একমাত্র নর্থ চব্বিশ পরগনা হেলথ ডট ওয়ার জি এই ওয়েবসাইট থেকেই ফর্ম ফিল আপ করতে হবে এখানে পোস্ট আগে দেখানো হয়েছিল এখনও সেরকমই রয়েছে কোনো চেঞ্জেস হয়নি ফিফটিন ফিনান্সের আন্ডারে ভ্যাকেন্সি স্টাফনার্স কন্ট্যাকচুয়াল প্লেস অফ পোস্টিং আরবান হেলথ অ্যান্ড ওয়েডেন্স সেন্টার স্যালারি পঁচিশ হাজার টাকা পার মান্থ এবং নাম্বার অফ ভ্যাকেন্সি হান্ড্রেড নাইন ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভদের জন্য ফিফটি নাইন এস সি রিজার্ভেশান টোয়েন্টি ফোর এসটি টি রিজার্ভেশান সেভেন ও বি সি এ ইলেভেন এবং ওভিসি ও বি এইটটি সরি এইট রিজার্ভেশান রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে জিএনএম বা বিএসসি নার্সিং এবং অবশ্যই ডবলু বিএনসির রেজিস্ট্রেশন থাকতে হবে তো প্রফেশনাল যেহেতু দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে কারো কোনো সমস্যা থাকছে না অ্যাপ্লিকেশান করতে পারছে সবাই এখানেও সিলেকশান হবে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ জিএনএম বা বিএসসি নার্সিংয়ের যে মার্কস তাকে হান্ড্রেড পার্সেন্ট ধরে মেনলি যে ফাইনাল ইয়ার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার সেই যে মার্কস পাওয়া হয়েছে সেই মার্কসের বেশি এখানে সিলেকশান করা হয় যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবে যে সমস্ত ডকুমেন্টস লাগবে এখানে বলাই রয়েছে একদম তোমাদেরকে পিডিএফ রেডি করে রাখতে হবে এক একটা পিডিএফে তিনটে থেকে চারটে করে ডকুমেন্টস রাখার কথা বলা হয়েছে যেখানে মার্কশিট চাওয়া হয়েছে সেখানে তোমরা অ্যাটলিস্ট জিএনএম তিনটে ইয়ারের মার্কশিট একটা ফাইলে বা একটা পিডিএফ করে রাখবে এবং সেখানে সেই পিডিএফটা আপলোড করবে কারোর যদি প্রবলেম হয় বা ভুলবশত কেউ যদি শুধুমাত্র থার্ড ইয়ার বা অন্য কোনো ইয়ারের দিয়ে অ্যাপ্লিকেশন করে রাখো তাহলে কোনো অসুবিধা হবে না যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু কালেকশন করে দেওয়া হবে এখানে এই সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে সমস্ত কিছু পিডিএফ ফর্মেটে দিতে হচ্ছে এবং যেগুলো অ্যাপ্লিকেশন তার জন্য সাইন এবং ফটো সেগুলো জেপিজি বা জেপিইজি ফর্মেট হলেই হবে কারো যদি অ্যাপ্লিকেশান করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবে যতটা হেল্প করার আমরা হেল্প করে দেবো